একটি চার্জার ফ্যান মেরামত করা হইতাছে, কারণ হচ্ছে যে চার্জার ফ্যানটা উঠছে এই সুইচের যে পয়েন্টগুলো থাকে, এই পয়েন্টগুলো আসলে শোল্ডারিং লস হয়ে থাকা, তো সেই কারণে একটু একটু করে বসে এখানে যে সার্কিটের যে চিপসগুলো থাকে সেইখানে আবার পুনরায় আবার ভালোভাবে শোল্ডারিং করে দিলে কিন্তু অনেকটাই মজবুত হবে, তো যে কারণে কিন্তু লাইন আর কোনো প্রকার লুজ কালেকশন হবে না। তো এইভাবেই কিন্তু আমাদের আসলে যে চার্জিং ফ্যানের সার্কিটগুলো আছে এগুলো কিন্তু আসলে মেরামত করা যায়। তো অযথা আমরা নষ্ট আমাদের যে ফ্যানগুলো থাকে সেগুলো আসলে ফেলে দেই। তো এই স্যাম্পল একটু যদি আপনি কষ্ট করেন তাহলে কিন্তু নিজের ফ্যান নিজেই ঠিক করতে পারবেন। মূলত হচ্ছে যে শোল্ডারিংগুলো আর কি ই হয়ে যায়, সমস্যা হয়ে যায় নাকি? হ্যাঁ, এখন রিশোল্ডারিং করে দিলেই সমস্যার সমাধান। এই পিনগুলো বড় বড় করে যে ফ্যানটা যে ভাবে তৈরি করা হয়েছে, তো আসলে ডিসিটা তো এটা মানে অ্যাম্পিয়ার খুবই খায়, তো যার কারণে ওই প্রেশারের কারণে এই সুইচটার লুপগুলো গরম হয়ে যায়। গরম হওয়ার কারণে আমাদের সুইচগুলো শক্ত হয়ে যায় এবং আমাদের পিনগুলো উঠে যায়। আমাদের যে কাস্টমার, এটা কাস্টমার হচ্ছে 6 ভোল্টের ফ্যানরে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালায়, সেই কারণেই হচ্ছে আরো ঝামেলা। মানে 18 বছরের সেরি আর 45 বছরের বুড়া, মানে এই একটা অবস্থা পড়ে গেছে, ফ্যানটা জুলুমে পড়ে গেছে, যার কারণে আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। যাই হোক, সুইচগুলো রিসোল্ডারিং করে আবার ফ্যানটা পুনরায় সেট আপ করা হচ্ছে। তো 6 ভোল্টের ফ্যানটা উনি চালায় হচ্ছে 12 ভোল্টে। তো 6 ভোল্টের ফ্যান অথবা মোটরটা হলো 6 ভোল্টের, এটা 12 ভোল্টে চালালে কিন্তু মোটরটা বেশি দিন টিকবে না, মোটরটা নষ্ট হয়ে যাবে। লাইন বাইকের 12 ভোল্ট ঢুকাইয়ে 12 ভোল্টের যেটা ঢুকে হিন্দা যে একটা রেজিস্টর আছে হিন্দা হইয়ে মানে পুরে নাই, তো পাতাল থেকে আলাদা বের হয়েছে লিডি, মানে নরম হয়ে আলাদা হয়ে গেছে। তো যাই হোক, ফ্যানটার কাজ কমপ্লিট হয়েছে, তো এখন এটা ফিটিং করা হচ্ছে। আপনারা 6 ভোল্টের ফ্যান কখনো 12 ভোল্টে চালানোর চেষ্টা করবেন না, এটা হচ্ছে আপনাদের মোটরের ক্ষতি এবং ব্যাটারির ক্ষতি, কারণ ব্যাটারিতে অনেকটা প্রেশার পড়ে যায়। ধন্যবাদ।